2017-তে ম্যাজিক মোমেন্টসের প্রয়োজনায় গাছকৌটোর পর অনেক দিনের ব্রেক, আর দেখা যায়নি তাকে টেলিপর্দায়। রাজনীতির পথেও হেঁটেছেন টলিউডের বিবি পায়রা, কিন্তু না, সেই জায়গা তার জন্য নয়, আসল জায়গা হলো ফ্লোর। তাই ফের স্বমহিমায় ফিরলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। কালার্স বাংলায় আসছে নতুন ধারাবাহিক দত্ত অ্যান্ড বৌমা, সেখানেই ঠাকুমার চরিত্রে দেখা যাবে পাপিয়া অধিকারীকে। পারিবারিক গয়নার ব্যবসার হাল ধরবে সেই ঠাকুমাই, বলা ভালো গল্পের কেন্দ্রে সেই ঠাকুমাই। কপুত কপুতির ভূমিকায় দেখা যাবে তীক্ষিতা দাস এবং আদিত্য বক্সিকে। তীক্ষিতার টেলিপর্দায় এটাই ডেবিউ হতে চলেছে, আদিত্য মুম্বাইতে কিছু কাজ করেছেন এর আগে। ঠাকুমার নাতির ভূমিকায় থাকছেন আদিত্য, আর নাদ বউয়ের চরিত্রে তীক্ষিতা, ঠাকুরদার চরিত্রে কৌশিক বন্দ্যোপাধ্যায়। ঐতিহ্যবাহী গয়না প্রস্তুতকারী সংস্থা থাকবে গল্পের কেন্দ্রে, যার প্রাণভোমরা সেই ঠাকুমা। শশি সুমিত প্রোডাকশনস এর হাত ধরে আসছে এই ধারাবাহিক, সামনে এসেছে প্রোমো। খুব শীঘ্রই কালার্স বাংলা চ্যানেলের পর্দায় আসবে এই ধারাবাহিক। ফর সাচ এক্সক্লুসিভ ভিডিওস ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভি স্পট ইউ।